এটি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী এবং চলচ্চিত্র দর্শক এবং বাংলাদেশের জন্য একটি আমি মনে করি ঐতিহাসিক ঘটনা যে বাংলাদেশেই প্রথম আমার স্বাধীনতার পর এই প্রথম একটি ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এবং প্রথম বাইল্যাঙ্গুয়াল ফিল্ম। বাইল্যাঙ্গুয়াল ফিল্ম মানে ইট ইজ নট ডাফট ফিল্ম, এটা মানে ডাবকৃত ছবি নয়, এটা শুটিংই করা হয়েছে ইংরেজিতে এবং দুটো ছবি, একটি বাংলা একটি ইংরেজি, তো এটাও একটি বিরল ঘটনা। তো এই ঐতিহাসিক ঘটনাটি ঘটবে আগামী 25শে ডিসেম্বর, আমরা প্রথম মুক্তি দিচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামের শহরে একটি সিনেপ্লেক্সে, সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে, দুটি হলে দুটি ভাষার ছবি চলবে, ইংরেজি চলবে বাংলাও চলবে, এবং ঢাকায় মুক্তি হবে 1 জানুয়ারি, অর্থাৎ নববর্ষের প্রথম দিনই আমরা এই ছবিটি আমরা দেখতে পারবো। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবি দুটো দেখবেন, এবং এই ছবি একটি ঐতিহাসিক ছবি এবং এই অর্থে যেটা বাংলাদেশের প্রথম একটি বাইল্যাঙ্গুয়াল এবং ইংরেজি ছবি, তো এই ইতিহাসের সাক্ষী আপনিও হতে পারেন। দর্শকদেরও বলবো, দর্শকও যেন আমাদের এই ছবির ইতিহাসের অংশ হয়ে থাকে সবসময়। আর ছবিটি সম্বন্ধে আমি বলবো, ছবিটির নাম গোর বাংলা এবং ইংলিশ হচ্ছে দ্য গ্রেভ। শুনলে হয়তো অনেক মর্বিড মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এই ছবিটি অনেক বিনোদন নির্ভর। আপনি 3-4 মিনিট ছবিটি বসলে আমার মনে হয় ছবিটি আপনি শেষ শট না দেখা পর্যন্ত আপনি উঠবেন না। আরেকটা হচ্ছে, আমার কাছে সবসময় মনে হয় যে আমরা স্টার বলি, তারকা বলি, অভিনেতা বলি, এই সবের চেয়ে সবচেয়ে বড় স্টার আমার কাছে সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে গল্প কাহিনী, এবং এই গল্পর কাহিনীটাও আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। তো ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম আমার কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় এই গোর দ্য গ্রেভ ছবি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা নিয়মিত ছবি দেখছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আপনারা সিনেমা হলে সুন্দরভাবে ছবি দুটো দেখতে পারবেন। আগামী 25শে ডিসেম্বর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দুটো হলে ছবিটি মুক্তি পাচ্ছে, এবং ঢাকার যমুনা ব্লক ব্লাস্টার এবং স্টার সিনেপ্লেক্সে এই ছবিটি মুক্তি পাবে। সবার মানে দেখার জন্য আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, বাংলাদেশের চলচ্চিত্র দীর্ঘজীবী হোক, বাংলাদেশের চলচ্চিত্র পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের চলচ্চিত্র আরও সুনাম অর্জন করুক, সেই প্রত্যাশা করি।